আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকের পর্বে রমজান মাস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বেগুনি, ক্রিসপি, একদম নরম মসমসে একটা বেগুনি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমি কিছু বেগুনিটা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না। এখানে কিছু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখন এগুলো মেখে রেখে দিব, ভালো করে মেখে নিব। লবণ আর মরিচ মেখে রাখলে কি হয়, ভালো করে সফট হয়, নরম হয়। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলে দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ বেসন। আমি প্যাকেটের বেসনটা ইউজ করেছি, আপনারা চাইলে খোলা বেসনও ইউজ করতে পারেন, তবে ছাঁকনি দিয়ে ছেলে নেবেন। এখানে দিয়ে দিব সামান্য হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, সামান্য পরিমাপ মশলার গুঁড়া, সামান্য লবণ দিয়ে এগুলো আমি মেখে নিব। হাফ চা চামচ রসুনের পেস্ট, হাফ চা চামচ আদার পেস্ট দিয়ে মেখে রাখবো। এই পর্যায়ে এখন অ্যাড করে দিব এক চা চামচের মতো বেকিং পাউডার, এক চা চামচ থেকে সামান্য কম। সবগুলো এখন মেখে একটা ডো ব্যাটার তৈরি করব। সামান্য সামান্য পানি দিব আর মাখতে থাকবো, পানি একসাথে দেওয়া যাবে না, না হলে ডোটা নরম হয়ে যাবে। সামান্য সামান্য পানি দিয়ে মেখে রাখতে হবে। এ পর্যায়ে আমার মাখা শেষ, এখন ডোটা দেখতে হবে একটা আঙ্গুল দিয়ে পারফেক্ট হলো কি না, একটা আঙ্গুল চুবিয়ে দেখতে হবে যে ডোটা আঙ্গুলের সাথে রেগে আছে কি না। ডোটা আঙ্গুলের সাথে লেগে আছে তাহলে আমার ডোটা পারফেক্ট হয়েছে। এখানে চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি, এখন মেখে রাখা বেগুনিগুলো একটা একটা করে দিয়ে আমি এখন ভেজে নিব। প্রথমে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তারপর তেলটা যখন বেশি গরম হয়ে আসবে একটু করে আঁচটা কমিয়ে দিতে হবে। এখন আমি এফিট ওফিট করে আরও দুইটা দিয়ে ভেজে নিব। আমার উল্টাতে গেলে একটু উল্টাই কম। এভাবে করে লাল লাল করে আমি ভেজে নিব। এখন এপিট ওপিট করে ভেজে নিব। সবগুলো আমার ভাজা শেষ, এখন পরিবেশনের পালা। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আবার কোনো ভিডিও একটা ভিডিওতে দেখা হবে।